শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে চাইনিজ ফোনের প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে দেখাবো, যেইটির মধ্যে রয়েছে ফ্ল্যাশ এবং আনলক। চলুন দেখে আসি কিভাবে একটি চাইনিজ ফোন ফ্ল্যাশ কিংবা আনলক করা যেতে পারে। আজকে আমার কাছে যে ফোনটি এসছে সেই ফোনটি হচ্ছে সিম্ফনি P6 প্রো। তো আমরা বলেছি একটি সেট ফ্ল্যাশ কিংবা আনলক করতে গেলে প্রথমে আপনি দরকার তিনটি জিনিস, টুলস, ড্রাইভার এবং ফ্ল্যাশ ফাইল। এই তিনটি জিনিস পেতে গেলে আপনাকে প্রথমে বলা হয়েছিল আমাদের সার্ভারে আপনি ইন করবেন, সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আপনার পছন্দ মতো টুলস, ড্রাইভার এবং ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারেন। যদি আপনি আগেই পাসওয়ার্ডটা জেনে থাকেন তাহলে সরাসরি আপনি এটিকে ওপেন করতে পারবেন। আমরা আমাদের সার্ভারে ঢোকার চেষ্টা করছি, যদি নেটওয়ার্কের স্পিড ভালো থাকে তাহলে আপনি খুব সহজেই এটিকে তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবেন। আমরা যাচ্ছি আমাদের আজকে ফোনটি হচ্ছে সিম্ফনি P6 প্রো। তার আগেই ফ্ল্যাশ করার পূর্বেই আমাদেরকে আগে দুইটি জিনিস ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে টুলস এবং ড্রাইভার। আমরা জানি আমাদের সার্ভার থেকে আপনি যখন কোনো কিছু ডাউনলোড করবেন তখন আপনি আমাদের এখানে অপশান যেটি লেখা আছে সেটি হচ্ছে আমাদের সার্ভিস সমূহ, নিচে আসবেন সফটওয়্যার, নিচে আরেকটি অপশান সফটওয়্যার লিঙ্ক। এই সফটওয়্যার লিঙ্কের মধ্যে আপনি যখন মাউসটিকে ধরবেন তখনই আপনি খেয়াল করতে পারবেন সেখানে লেখা আছে ড্রাইভার, টুলস এবং ফ্ল্যাশ ফাইল। আমরা প্রথমেই ড্রাইভারটিকে ডাউনলোড করে নিচ্ছি। তো যে ড্রাইভারটি আমাদের প্রয়োজন হবে সেই ড্রাইভারটির নাম হচ্ছে ভিকম ড্রাইভার। আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি, আপনি আমাদের পাসওয়ার্ডটি নিচের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। আমি আমার সার্ভারে ঢুকেছি, আমি এখন এখান থেকে আমার প্রয়োজনীয় যে ড্রাইভারটি সেটি ডাউনলোড করে নেব। আমার যে ড্রাইভারটি আজকে প্রয়োজন সেই ড্রাইভারটির নাম হচ্ছে ভিকম ড্রাইভার। আপনি এখানে খেয়াল করতে পেরেছেন এখানে কয়েকটি ড্রাইভারের নাম লিখেছি, এখান থেকে আমার যে ড্রাইভারটি প্রয়োজন সেটি হচ্ছে ভিকম ড্রাইভার। আমি ভিকম ড্রাইভারটি ডাউনলোড করার জন্য এখানে একটি অপশন লেখা আছে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করুন। আপনি যখন এমটিকে মোবাইলে যখন আপনি কাজ করতে যাবেন এই ভিকম ড্রাইভারটি দিয়ে আপনি যে কোনো এমটিকে প্রসেসরের সেটগুলোকে সহজে কানেকশন করতে পারবেন। এখানে একটি অপশন দেওয়া আছে সেটি হচ্ছে ডাউনলোড, আমি এই ডাউনলোডে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত ড্রাইভারটিকে ডাউনলোড করার চেষ্টা করছি। নেট স্পিড যদি কম থাকে সেক্ষেত্রে সার্ভারে ঢুকতে একটু সময় লাগতে পারে, তবে হতাশ হওয়ার কিছুই নেই, আপনার সময় মতো বা একটু সময় লাগলেও ড্রাইভারটি আপনার ইনস্টল ডাউনলোড হয়ে যাবে। কখন ডাউনলোড করতে গেলে আপনি যদি এই অপশনটি চোখে পড়ে সেখানে একটি জিনিস আপনাকে মনে করিয়ে দিই, এই ডিসকার্ডের পাশেই আপনি একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, ঠিক এই অপশনটার ঠিক উপরে একটি শব্দ লেখা আছে সেটি হচ্ছে কিপ। আপনি কিপ যখন ক্লিক করবেন আপনার সেই ড্রাইভারটি ডাউনলোড হয়ে যাবে। আমি আবার পিছনে চলে যাচ্ছি, আমার ড্রাইভারটি অলরেডি ডাউনলোড হয়েছে, আমি এবার আমার কাঙ্ক্ষিত টুলসটিকে আমি ডাউনলোড করে নিতে যাচ্ছি। আমি আবার অপশানে যাচ্ছি, আমাদের সার্ভিস সমূহ, সফটওয়্যার, সফটওয়্যার লিঙ্ক, আমি চলে আসছি আমাদের টুলসে। যে টুলসটি আপনার প্রয়োজন হবে সেই টুলসটির নাম বলেছিলাম SP ফ্ল্যাশ টুল। আমরা এখানে অনেকগুলো ফ্ল্যাশ টুল দেখতে পাচ্ছি, আমাদের প্রয়োজনীয় যে ফ্ল্যাশ টুলটি দরকার সেটি আমরা একটু খুঁজে নিচ্ছি। আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাশ টুলটি, সেটি হচ্ছে SP ফ্ল্যাশ টুল। আপনি ক্লিক হিয়ার ক্লিক করুন, এখানে করলেই আপনার কাঙ্ক্ষিত যেই টুলসটি সেই টুলসটি আপনি ডাউনলোড করতে পারবেন। কিন্তু টুলসটি ডাউনলোড করার পূর্বে আপনাকে কিছু তথ্য জানা দরকার। আপনি যে কম্পিউটারটি ব্যবহার করছেন সেটির অপারেটিং সিস্টেমটি হচ্ছে উইন্ডোজ, অর্থাৎ এখানে যে SP ফ্ল্যাশ টুলটি রয়েছে সেটি দুটি অপারেটিং সিস্টেমে চলে, একটি হচ্ছে লিনাক্স আরেকটি হচ্ছে উইন্ডোজ। আমরা যে ফ্ল্যাশ টুলটি ডাউনলোড করতে যাচ্ছি সেটি শুধুমাত্র উইন্ডোজের জন্য, অর্থাৎ আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনি অবশ্যই উইন্ডোজের টুলসটি ডাউনলোড করবেন। এখানে ফ্ল্যাশ টুলটি যখন সৃষ্টি হয়েছিল সেই প্রথম থেকে শুরু করে আজ অবধি যতগুলো ফ্ল্যাশ টুল দেওয়া আছে এখানে সব কিছু এখানে নামগুলো লেখা আছে, লেটেস্ট পর্যন্ত দেওয়া আছে। আপনি ওই ফ্ল্যাশ টুলটিকে ডাউনলোড করবেন আপনার মোবাইলটি দেখে, যদি আপনার মোবাইলটি পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই পুরাতন একটি ফ্ল্যাশ টুল ডাউনলোড করবেন। ফোনটি যদি আধুনিক হয়ে থাকে
তাহলে আপনি লেটেস্ট টুলসটি ডাউনলোড করে নেবেন। আপনাকে বলেছি আমাদের যে ফোনটি আমার আজকে পেয়েছি সে ফোনটি হচ্ছে সিম্ফনি P6 প্রো। এটি অবশ্য অনেক আগের একটি ফোন, তার কারণে আমি একটি পুরাতন টুলস এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো একটি টুলস এখান থেকে নিতে পারি, যে টুলসটি দিয়ে আমি প্রায়শই কাজ করে থাকি আমি সেটি নিতে চাচ্ছি। আমার এই যে টুলসটি আছে সেইটির ভার্সন হচ্ছে 5.2016, আমি এটি দিয়ে প্রায় সময় কাজ করে থাকি, তার কারণে আপনাদেরকেও বলছি এই টুলসটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে ডাউনলোড করার জন্য আমি পরবর্তী প্রসেসে যাচ্ছি। আপনি যখন ডাউনলোডে আসবেন তখন আপনি নিচের দিকে আসলে আপনি খেয়াল করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনাকে তিনটি অপশান দেবে, আপনি যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তবে সবচেয়ে ভালো কাজ করবে বা যেখান থেকে আপনি খুব সহজে আপনার টুলস ডাউনলোড করতে পারবেন সেটি হচ্ছে মিরর টু ড্রাইভ ডাইরেক্ট। অর্থাৎ আপনি যখন এখানে ক্লিক করবেন ঠিক তখনই আপনাকে টুলসটি ডাউনলোড করার জন্য অপশান দেবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য একটু সময় দিতে হবে আপনাকে, যেহেতু সে প্রসেস করছে সে সময়টুকু আমরা অপেক্ষা করব। পূর্বে বলেছি যদি কোনো কারণে নেট স্পিড যদি স্লো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু সময় নিতে পারেন, তবে চিন্তা করার কারণ নেই, আপনাকে ধৈর্য ধরে সফটওয়্যার কাজ করতে গেলে একটু ধৈর্য ধরে কাজ করতেই হবে। হয়তো অনেক সময় নেট স্পিডের কারণে আপনার কাঙ্ক্ষিত সময় আপনি সেটি ডাউনলোড করতে নাও পারেন, তবে যদি কোনো কারণে ডাউনলোড করতে কষ্ট হয়, অনেক সময় আমাদের সার্ভার রিপেয়ার করা হয় সেই সময়টি আপনি অনেক কিছু ডাউনলোড করতে না পারেন, তার জন্য একটু সময় দিয়ে পরবর্তী সময় আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি খেয়াল করতে পারছেন এখানে আমাদের SPGA প্লাস টুলটি আছে সেটি ডাউনলোড হচ্ছে, এর আগেই আমরা ভিকম ড্রাইভারটিকে ডাউনলোড করে নিয়েছি। এর ফাঁকে আপনাকে একটু কথা বলে নিচ্ছি, আপনি টুলস কিংবা ড্রাইভার যখন ডাউনলোড হয়ে থাকে সেটি জিপ আকারে ডাউনলোড হয়ে থাকে। যখন জিপ আকারে ডাউনলোড হয়ে থাকে আপনি জানেন জিপ আকারে যখন কোনো ফোল্ডার তৈরি হয়ে থাকে সেটিকে প্রথমে আনজিপ করে নিতে হয়, আনজিপ করার পরে সেটিকে ফোল্ডার আকারে পরিণত করে তখন আপনি এটিকে ব্যবহার করতে পারবেন। আমরা SP প্লাস টুলটিকে ডাউনলোড করছি, হয়তো একটু সময় লাগবে, এই সময়ের মধ্যে আমরা ফাঁকে আরেকটি কাজ করে নিতে পারি, সেটি হচ্ছে ডাউনলোড হওয়াকালীন আমরা যে ফাইলটি প্রয়োজন আজকের জন্য সেটিকে একটু দেখে আসতে পারি, সেই ফাইলটি কোথায় আছে আমাদের। আমরা আমাদের সার্ভারে ফিরে যাচ্ছি, আবার আমাদের সার্ভারে ফিরে যেয়ে আমরা একটু ফ্ল্যাশ ফাইলে দেখে আসবো আমাদের যে ফাইলটি প্রয়োজন সেই ফাইলটিকে ডাউনলোড করে নেব। আমরা আবার সফটওয়্যারে যাচ্ছি, সফটওয়্যার লিঙ্কে যাচ্ছি, আমরা ফ্ল্যাশ ফাইলে চলে আসছি। আমাদের যে ফ্ল্যাশ ফাইলটি আজকে দরকার সেটি হচ্ছে সিম্ফনি। এখানে পৃথিবীর প্রায় মোবাইলের ফ্ল্যাশ ফাইলগুলো আমরা এখানে সার্ভারের সাথে ইনক্লুড করেছি, আপনার প্রয়োজনীয় ফাইল টুলস এবং ড্রাইভার যে কোনো সময় আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা আমাদের সিম্ফনি যে সেটটি সেটির ফাইলটি খোঁজার চেষ্টা করছি, আমরা পেয়ে গেছি, জি আমরা পেয়ে গেছি। আমাদের এখানে সিম্ফনির জন্য দুটো লিঙ্ক দেওয়া আছে, হয়তোবা আমরা যে ফাইলটি এখানে পেতে পারি যদি কোনো কারণে এখানে মিস হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করার চেষ্টা করব। প্রথমে আমরা প্রথম লিঙ্কটা থেকে একটু ট্রাই করে দেখতে পারি, সিম্ফনি P6 প্রো। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ফাইলটিকে খুঁজে দেখতে চেষ্টা করবেন, যদি খুব সহজে পেয়ে যান ভালো, যদি না হয় প্রত্যেকটা স্লট বা প্রতিটা পেজ আপনাকে উল্টিয়ে দেখতে হবে ফাইলটি কোথাও আছে কিনা। আমি দ্বিতীয় পেজে এসেছি, আমার চোখে এখনো পড়েনি, আমরা দেখে নিতে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্লটে আমাদের P6 প্রো কোনো ফাইলটি আমার চোখে পড়েনি, আমি তৃতীয় স্লটে যাচ্ছি। তৃতীয় স্লট থেকে আমরা আমাদের ফাইলটি আমরা খোঁজার চেষ্টা করছি, যদি পেয়ে যাই আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, যদি না পেয়ে থাকি কোনো কারণে তাহলে আমরা চতুর্থ স্লটে আমরা যেতে পারি। হয়তো একটু সময় লাগবে, সময়ে কোনো সমস্যা নেই, যখন আপনি কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন তখন আপনি কাজ করতে খুব সহজ হয়ে যাবে। আমরা এখানেও খুঁজে পাইনি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ফ্ল্যাশ ফাইলটির জন্য একটু সময় নেব, কারণ যে সময়টুকুর মধ্যে আজকে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে আপনার
কিভাবে ফাইল টুলস এবং ড্রাইভার ডাউনলোড করতে হয় সেটি দেখলাম। আমরা পরবর্তী ক্লাসটিতে আমরা দেখব ফাইলটি কোথা থেকে খুঁজে পাওয়া যায় বা খুঁজে পাওয়ার পরে সেটিকে দিয়ে কীভাবে ব্যবহার করা যায় সেটি দেখব। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।